জি মনে রাখবার ব্যাপার, ইসলামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোনো জায়গা নেই, অস্তিত্ব নেই। ইসলাম শুধু একটাই অস্তিত্বকে স্বীকার করেছে নারী আর পুরুষের, সেটা হলো বৈবাহিক সম্পর্ক। তুমি বিবাহ করো, তোমার স্ত্রীকে নিয়ে সংসার করো, আল্লাহ তোমার সংসার জীবনে রহমত নাযিল করবেন। বৈবাহিক জীবন ছাড়া আর আর যত যত সম্পর্ক আছে সব সম্পর্ক ইসলাম হারাম বলে ফতোয়া দিয়েছে, কোনো গল্প নেই। চাই তুমি আমেরিকায় থাকো, চাই ভারতে থাকো, চাই মাশরিকে থাকো, চাই মাগরিবে থাকো, চাই শিমালে থাকো, চাই জুনুবে থাকো, চাই বাংলাদেশের কেউ হও, চাই তুমি ইংল্যান্ডের কেউ হও, যেই হও, ইসলাম তোমার জন্য বৈধতার স্বীকৃতি দিয়েছে কেবল তোমার বৈবাহিক সম্পর্ক, এছাড়া আর যত সম্পর্ক আছে সব সম্পর্ক হারাম বলেন হারাম হারাম। তাই তুমি নতুন নতুন শব্দ যদি আবিষ্কার করতে জানো তো কোরআনের কাছেও নতুন শব্দ আছে। আমার কথা বুঝতে পারতেছেন? আর কোরআনের কাছে যদি সে শব্দ তোমার নতুন বলে না মনে হয় তো কোরআনের ওই 1500 বছর আগে যা আল্লাহ নাযিল করেছেন তাই 1500 বছর আগের মানুষদের জন্য যেমন প্রযোজ্য হয়েছে 1500 বছর পরেও কোরআন পড়লে মনে হবে কোরআন এক্ষুনি নাযিল হয়েছে। আর একটু খুশি হয়ে বলবো মনে হবে এক্ষুনি নাযিল হয়েছে, নইলে দেখেন কোরআন শরীফে মুহাম্মদুল্লাহ জানিয়েছে ওয়ালা মুনতাখিদি আখদারিনি ও বাবাজিরা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে আমি সূরা মায়েদা থেকে অংশটা করেছি, যদিও আয়াতটা অনেক বড় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, শুধু ওই আয়াতের যে অংশ শুধু প্রয়োজন ওই অংশটুকু আমি আপনাদের কাছে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে বৈবাহিক সম্পর্ক ব্যতীত আর যত সম্পর্ক রয়েছে সেটা হতে পারে কারোর উপপত্নী, হতে পারে কারোর বয়ফ্রেন্ড, হতে পারে কারোর গার্লফ্রেন্ড, হতে পারে কারোর ধর্ম অথবা যে সম্পর্কেরই হোক না কেন ইসলামের কাছে শরীয়তের কাছে কোরআনের কাছে কেবল একটাই সম্পর্ক বৈধ, সে সম্পর্কের তার নাম হলো স্বামী আর স্ত্রীর সম্পর্ক, এছাড়া তামাম আসমানের নিচে আর জমিনের উপরে যত সম্পর্ক রয়েছে নারী আর পুরুষের সব রকমের সম্পর্ক অবৈধ। আর এই অবৈধ সম্পর্কের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ঘোষণা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 15 পারা সূরা বানী ইসরাঈলে জানিয়েছে লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে যিনা করা তো দূরের কথা, যিনা ব্যভিচারের ধারে পাশেও যেন তোমরা যেও না, যে কাজগুলো তোমার জেনা ব্যভিচারের নিকটবর্তী করে দেয় ওগুলো থেকেও তোমাকে পরহেজ করে চলা লাগবে। নির্দেশ কার, জোর করে বলে নির্দেশ কার? পৃথিবীতে তুমি জেনা ব্যভিচারে লিপ্ত হলে যার সন্তানের পরিমাণ বাড়বে, যার সন্তানের পরিমাণ যত বাড়বে পৃথিবী থেকে পর্বত তত উঠে যাবে। রাজানি চিন্তায় জি হারামি বাটপাড়ি চুরি ডাকাতি খুন খারাপি বদমাইশি এগুলো পৃথিবীতে তত বাড়বে, পৃথিবীতে যার সন্তানের পরিমাণ যত বাড়ে পৃথিবীতে শৃঙ্খলা তত। যারা ছেলেরা আছো মেয়েরা আছো সাবধান হও ভাই সাবধান হও, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ওই শর্তগুলোই দিয়েছেন, যত শর্ত দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য তার ভিতরের একটা শর্ত হলো যাও তোমার যৌবনকে তুমি হেফাজত করো। উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা যৌবন হেফাজত করবে আল্লাহ তাদের জন্য তার জান্নাত
নামটা গুছিয়ে রেখে দিয়েছেন। আর তুমি মন খুলে বলে শুধু অজ মানে মনোরঞ্জন না, অজ মানে শুধু গজল শুনে বাড়ি যাবার নাম নয়। একটা কথা বলবো শুনবেন সবাই, বলিনি বলো কোরআন শরীফের 22 পারা আল্লাহ পাকের কোরআন স্পষ্ট করে জানিয়েছে সূরা 22 পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক কোরআন জানিয়েছে ইয়া নিসান নবী কি লাসুন্নাকা হাদিনি মিনান নিসা আল্লাহ পাক কোরআন জানিয়েছে ইয়া নিসান নবী কি লাসুন্নাকা হাদিনি মিনান নিসা আল্লাহ পাক কোরআন জানিয়েছে হে ঘরের বিবিরা তোমরা সাধারণ কোন ঘরের বিবি নও, সাধারণ ঘরের আর পাঁচটা বিবিদের মতো তোমরা নও, তোমরা বলে নবীদের নবীদের ঘরের বিবি যিনি তাকাইতুন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এরপরে আল্লাহ বললেন তোমরা যদি আল্লাহকে ভয় করো ফালা তাকবানা বিল কওলি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা যখন পুরুষদের সাথে কথা বলবা তোমাদের কথায় যেন মিষ্টতা ভাব না থাকে। বিধানকার মেয়ে ছেলের দরকার পরিবারে কোনো মন্দালোকের সাথে কথা বলা, আরে বাবা হতে পারো না পারো পারো তো আল্লাহ বলতেছেন শিক্ষা দিচ্ছেন যদিও নবীর স্ত্রীদের, তো নবীর স্ত্রীদের ভিতর দিয়ে আল্লাহ তাম বিশ্বের কলেমা পড়া মেয়েদের জন্য ওই একই বিধান দিচ্ছেন। হে মেয়েরা তোমরা যারা কলেমা পড়ছো এই বিধান তোমাদের জন্য, যদি কোনো মরদের সাথে কোনো মর্দার সাথে কোনোদিন কথা বলতে হয় তাহলে তাকবানাবিল কওল মিষ্টি কথা বলতে পারবে না, কথা স্টাইল করে বলতে পারবে না। একবার একটা ছেলে ফোন করে রং নম্বরে ঢুকে গেছে আপনার গিন্নি ধরেছে, ও যদি লম্পট হয় রং নম্বরে ঢুকেছে তো, ও যদি লম্পট হয় আমার ফোন করবে, আর প্রথমবারে গিন্নি ফোনটা ধরিয়ে যদি দুটো গরম কথা বলে দেয় কথা বলে আল্লাহ পাকের কোরআনে আদি চ্যাম্পিয়ন শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ফালা তাকবানা বিল কওলি ফায়াম্মা আল্লাযী ফী কলবিহি মারাদ ফাকুল কাওলান মারুফা ও বাবা জিরা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে হে মেয়েরা কোন পুরুষের সঙ্গে যদি কথা বলতে হয় মিষ্টি কথা বলো না, নরম কথা বলো না, স্টাইল মেরে কথা বলো না, খরগোশ কথা বলো, গরম কথা বলো, এমন কথা বলো ওই পুরুষের সঙ্গে ওই পুরুষের অন্তরে যেন তোমার ব্যাপারে কোনো ভালোবাসা না জন্মায়। পুরুষ জাতির সঙ্গে মিষ্টি কথা বলো, স্টাইল মেরে কথা বলো, নরম নরম কথা যদি বলো আমি না এমনি ভাই সাধারণ ভাবে অজনসিহাতের ময়দানে তারা আলোচনা খুব কম হয়, আল্লাহ বলতেছেন ওর অন্তরে তো ক্যান্সার তৈরি হবে, তুই তো ওর সাথে নরম নরম কথা বলবি আর ওর অন্তরে ক্যান্সার তৈরি হবে, ও ক্যান্সারের তো কোনো ওষুধ আছে? ওষুধ আছে শেষ পর্যন্ত তো সংসার ধ্বংস হবে।
কিন্তু খুব লজ্জার সাথে বলতে হয়, তাহলে মেয়েরা কথা বলতে পারবে না, আল্লাহ এটা বলেননি, প্রয়োজন হলে বলতে বলতে পারে, কিন্তু কিভাবে বলবে আল্লাহ শর্তগুলো দিয়ে দিয়েছেন, ওই পর্যন্ত শেষ না ভাই। নারীর কণ্ঠের আওয়াজ এও পর্দা, ওই জন্য নারীর নামাজে আজান নেই। হ্যাঁ, অক্ত দরকার আছে, মাগার আজান দরকার নারীর নামাজে, নারীর নামাজে আজান নেই, নারীর নামাজে আজান নেই। মুসলমানদের বিয়ে বাড়ি গুলোতে কত মা চাচি ভাবি খালামা বুম্মা চাচিমা তার গান গাইতে শোনা যায়, নাস্তি পাওয়া যায় কিছু বলে না। তাহলে ভাই জি আবার কখনো কখনো শোনা যায় হিজড়ে নাকি পয়সা তো ভাড়া ভর্তি হতে, বাবা অন্তরে রোগ ফায়দা হবে না কেন? আর এই রোগ গুলোই একদিন হবে ব্যভিচারের কথা, এই জন্য আল্লাহর এত শক্ত বিধান। ভালো করে মাথায় রাখুন, অসম্মান করবো না, অনেক আলোচনা হয়েছে, আগে অনেক নসিহত আমার বাড়ি রয়েছে, ও বাবা দিদা ভাইরা বলতে বলতে তো অনেক বলে ফেলেছি, সুতরাং আপনারা যারা আজকের মজলিসে রয়েছেন মা বোনদেরকে সচেতন করুন, মা বোনদেরকে সচেতন করুন, মহিলা সমিতির মিটিং এ যাওয়া বন্ধ করুন, মহিলা সমিতি সমাজ থেকে উৎখাত করুন, সবই তো প্রমাণ হবে আল্লাহ তার জায়গা পেয়েছে অন্তরে, আল্লাহ আল্লাহর ভয় এই জায়গাটার জাগরণ ঘটেছে। ও বাবা দিদা ভাইরা সাইফ সাহেবের হাজার অজেরের কোনো ফায়দা হবে না, এই জায়গাটায় যদি আল্লাহর ভয় না থাকে কি একজন পুরুষ কি একজন নারী যেই হোক না কেন, এখানটাতে আল্লাহর ভয় যদি না থাকে সাইফ সাহেবের অজ বেকার। আমি এত খেটে অফ করে দেবো এত রাত্রি জি আমার অজ বেকার, যদি এই জায়গাটায় যেদিন ভয় আসবে মায়েদের কণ্ঠের আওয়াজ এমনি দুর্বল হয়ে যাবে, সমিতির মিটিং এ যাওয়া এমনি বন্ধ হয়ে যাবে, সমিতির খাতা থেকে এমনি নাম কেটে যাবে, ভয় জাগতে হবে কার জি, মেয়েদের অবাধ আচরণ এমনি বন্ধ হয়ে যাবে, বেপর্দায় ঘোরা এমনি বন্ধ হয়ে যাবে যেদিন এখানটায় আল্লাহর ভয় জাগবে। ইউসুফ নবী এই জায়গাটা আল্লাহ ভয় ছিল, এই জন্য জোলাইকা যত রকম কায়দায় ঘোরাচ্ছে আর ইউসুফ নবী তার চেয়ে বেশি কায়দায় সুবহানাল্লাহ। আর একটা মন করে বলেন, জোলাইকা আরো অনেক কথা বলেছিল ইউসুফ নবীকে, আমি সব কথা আপনাদের বলার সময় পাবো না জি। এরপরে হযরত ইউসুফকে দেখে জোলাইকা বলল, ক্বালাত মা আহসানা ওয়াজহাক, এই ইউসুফ তোমার না এই মুখমণ্ডলটা কত সুন্দর, আগে রূপের বর্ণনা করেছে এবার অনলি মুখমণ্ডলের বর্ণনা করছে, ইউসুফ তোমার এই মুখ অবয়বটা তোমার এই মুখমণ্ডলটা কি সুন্দর ইউসুফ। ভালো করে মনে রাখুন, সারা হুয়ালা চুরাবেয়া কুলুহু, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দিয়ে বললেন না, দেরি না করে জবাব দিলেন, ও জোলাইকা তুমি তো আমার সুন্দর অবয়ব সুন্দর মুখমণ্ডলের কথা বলছো, কিন্তু জোলাইকা তুমি কি জানো না আমি মরে যাবার পরে আমার এই মুখমণ্ডলটা হবে মাটির খোরাক। কিসের খোরাক? যদিও নবীদের দেহ ভক্ষণ করা মাটির জন্য জোর করে বলেন, কিন্তু সাধারণদের জন্য সাধারণ মানুষদের জন্য যেটা ঘটবে ওইটাই নবী ইউসুফ সেদিন জোলাইকার কাছে তুলে ধরেছেন, তুমি আমার এই অবয়ব মুখমণ্ডল থেকে আকৃষ্ট হচ্ছ, তুমি জানো না আমি মরে গেলে মাটি আমার এই মুখমণ্ডল খেয়ে ফেলবে। আল্লাহু আকবার জি, অনেক কথা বাবা,
হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলাইকা শুধু খুশনানোর চেষ্টা করছিল বারবার। ভালো করে মাথা রাখুন ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। এরপরে জুলাইকা আবার ইউসুফ নবীকে বলল, ইয়া ইউসুফ মা আহসানা আইনাইকা, হে ইউসুফ তোমার চোখ তো খুব সুন্দর হরিণের মতো। তোমার চোখ দুটো না বিরাট সুন্দর, খুব সুন্দর। আল্লাহ আকবার, ইউসুফ নবীর জবাব আছে না নেই? ভালো করে মাথা রাখুন, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি করলেন না। আল্লাহ পাকের নবী ইউসুফ সঙ্গে সঙ্গে ইউসুফ নবী উত্তর বলেন, কালাবি বিহিমা গুরু ইলা রব্বি, চোখ আমাকে দিয়েছেন আমার রব, আর এই সুন্দর চোখ দিয়ে আমি এই পৃথিবীতে আমার রবের নেয়ামতগুলোকে অবলোকন করি। অবৈধ কোন নারীকে দেখবার জন্য নয়। জলায়কা ফের বলল, ইউসুফ তোমার এই সুন্দর চোখ দুটো দিয়ে কাল বিহিমা অঙ্গুর ইলা ওয়াজহি, ইউসুফ তোমার এই সুন্দর চোখ দুটো দিয়ে আমাদেরকে তাকাও না। তার মানে বুঝতে হবে যে এতক্ষণ এত কথা হয়েছে, ইউসুফ নবী এখন জুলাইকার দিকে ঘরের দরজা শুধু বন্ধ, ঘরের দরজা কোন কোন তফসিরকারক দিকে দেন, জুলাইকার ঘরে একটা ঠাকুর ছিল, জুলাইকা ওই ঠাকুরের মুখে অন্যটা ফেলে দিলেন। দিয়ে বলল, ইউসুফ ঘরের ভিতরে আমাদের এই উপাস্য, আমাদের এই দৃশ্য দেখতে পাবে, তুমি এটা ভয় করতেছ? ভয় লাগতেছে জাঙ্গা উপাস্য দেখতে পাই যদি? ইউসুফ আলাইহিসসালাম বললেন, আপনাদের উপাস্য দেখতে পেলেও কি না পেলেও ইউসুফের কিছু এসে যায় না, তবে আপনাদের এই উপাস্যের উপরে একটা পর্দা ফেলে দিলি ও দেখার ক্ষমতা হারিয়ে ফেলে, কিন্তু আমার যিনি রব তিনি কখনোই দেখার ক্ষমতা হারিয়ে ফেলেন না। আপনার ঘরের এই দেবতা দেবতা আপনার এই কুকুরের সাক্ষী না থাকতে পারে, তুমি তোমার চোখ দুটো দিয়ে আমার দিকে একবার তাকাও না। কি চ্যাম্পিয়ন জবাব ইউসুফ নবী! আল্লাহু আকবার! হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ভালো করে মাথা রাখুন ও বাবাজিরা ভাইরা, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, তারা ইন্নী আখাফু আমা ফি আখিরাতি। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ও জুলাইকা যে চোখ দুটো আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর পৃথিবীর সুন্দর ওই দৃশ্য, আল্লাহর নেয়ামতে ভরা এই দুনিয়ার দৃশ্য দেখার জন্য ওই চোখ দুটো দিয়ে যদি আমি দুনিয়ার অবৈধ কোন নারীর দিকে তাকাই, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী আখাফু আমা ফিল আখিরাহ, আমার বড় ভয় হয় হাশরের ময়দানে আমার আল্লাহ আমার চোখ দুটোকে অন্ধ করে দেন কিনা। ও বাবাজিরা ভাইরা, নবী ইউসুফ আলাইহিস সালাম বুঝিয়ে দিয়েছিলেন জুলাইকাকে, ও জুলাইকা তোমার অবৈধ নারী সৌন্দর্যের দিকে যদি আজকে আমি আমার চোখ দুটো দিয়ে তাকাই, হাশরের ময়দানে আল্লাহ আমায় অন্ধ বানিয়ে দেবেন, তোমার অবৈধ নারী
বিশ্ব সৌন্দর্য দেখে আমি আল্লাহর নবী ইউসুফ হাশরের ময়দানে আমার চোখ দুটো হারিয়ে ফেলে যাই না। জি এ বর্তমান শেষ জমানার ছেলে মেয়েদের জন্য এ খুব বড় অনুশীলন।